পাচারকারীদের দৌরাত্ম্য যেন বিলোনিয়া মহকুমা জুড়ে বেরিয়ে চলছে। বাম আমলের মতোই রাম আমলেও ফুলে ফেঁপে উঠছে পাচারকারীদের রমরমা বাণিজ্য। বিলোনিয়া শহর লাগোয়া চার নম্বর পুল কালীনগর এলাকার কাটাতার সীমান্ত দিয়ে পাচারকারীদের দৌরাত্ম্য তেমনি ঋষিমুখের মতাই গজারিয়া দেবীপুর ঋষিমুখ ফাঁড়ি সংলগ্ন সহ রাজনগরের কাটাতার সীমান্ত এলাকা দিয়ে চলছে গরু পাচার, নেশা সামগ্রী পাচার সহ চিনি কাপড় ছোট ছোট শিশুদের খাবার জিরা এমনকি জীবনদায়ী ঔষধ গাড়ি বোঝাই করে পাচার করে দিচ্ছে। মহকুমা গুঞ্জন রয়েছে শাসক দলের কিছু নেতার মদতে চলছে এই পাচার বাণিজ্য। রামাবলী গায়ে জড়ানো নেতারাও জড়িয়ে আছে পাচারকারীদের মধ্যে। সেই সাথে বিলোনিয়া মহকুমার থানা ও ফাঁড়ির কিছু অংশ পুলিশের গোপন বোঝাপড়াকে দায়ী করেছে অনেকে। আবার উদ্ধার হলো 10টি গরু। বিলোনিয়া থানার অন্তর্গত মতাই থেকে বিশেষ গাড়ি চেকিংয়ের সময় আটক করা হয় গাড়ি সমেত গরু। বোলেরো গাড়ির নাম্বার TR07A1531। আটক করা হয় দুজনকে, চালক লিটন দেবনাথ বাড়ি শান্তিরবাজার ও খালাসি সুপন দেবনাথের বাড়ি লাউগাং। গাড়ির মালিক রাজদীপ পাটারি বাড়ি তাকমাছড়া বলে জানা যায়। গাড়ি চালকের বক্তব্য অনুসারে পাচারের উদ্দেশ্যে এই গরুগুলি নেওয়া হচ্ছে বলে জানায়। এই পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে রাসেল মিয়া নামে গো তস্কর, যার বাড়ি ঋষিমুখ বিধানসভার অন্তর্গত দেবীপুর অঞ্চলে। সূত্র থেকে জানা যাচ্ছে প্রতিনিয়তই রাসেল এবং তার দল এই গাড়িটিকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার গরু পাচার করে যাচ্ছে কাটাতার দিয়ে। গাড়ি চালক জানায় যে তাকে কোনো এক নাম্বার থেকে ফোন করে গাড়ি বোঝাই থাকা অবস্থায় লাউগাং বাজারের থেকে গাড়ি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। ফোনের উপর থেকে সে মোতাবেক এই গরুগুলি নিয়ে সে গজারিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশের আজ এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। কর্তব্যরত পুলিশ আধিকারিক তাদের বিরুদ্ধে অবৈধভাবে গরু বহন এবং পাচারের উদ্দেশ্যে গরু নিয়ে যাওয়ার ও পশু আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। আজ দুপুরে পুলিশ বিলোনিয়া আদালতে সোপর্দ করে গরু পাচার অভিযুক্ত দুজনকে। সেখানে পাবলিকের সহায়তা তাদের রিটেন করে ঘরে আমরা থানাতে নিয়ে এসেছি। কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা গেল? মতাই দিকে নিয়ে আসবে। 10টি গরু একসাথে কি কারণে নিয়ে যাওয়া গেল এটা তো এখন আমি কোনো কিছু পাইছি না, তাদের তদন্ত এটা প্রকাশ পাইব। তবে একটা কেস রেজিস্ট্রি মিলব তাদের এগেনস্টে এবং কাল দুপুরে ফরোয়ার্ড করে। আপনারা প্রাথমিক ধারণা কি মনে হয়? আমাদের প্রাথমিক ধারণা তো লিখিত গরু পাচার হয়, মূলত পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বিগত দিনেও বিলোনিয়া থানার পুলিশ গরু এবং গাড়ি সহ ধরছিল, আটক করছিল, কিন্তু এরপরও তারা দিন দিন মানে রেহাই পাইয়া যেতে আছে এবং আগামী দিনেও এটা ভবিষ্যতে এটা চলবো। এবং আজকে এটা গরু একই গাড়িতে 10টা গরু পাইছেন আপনারা, তো এই জিনিসটা তো আপনারা এটা এটা খুব অমানবিক, এইভাবে গরু নিতে পারে না এবং কোনো পারমিশন ছাড়া। গরু কোনো খাওয়ান জল ঘর কিছুই নেই গাড়ির মধ্যে। কি করবেন আপনারা? আমরা এখন করবো এবং নাম কি ওদের? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।